টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐনিন্দ্রিলা আহমেদ। ছোটবেলা থেকেই গান ও অভিনয়ের প্রতি রয়েছে তার তীব্র ভালোবাসা। অভিনয় থেকে 4 বছর বিরতি নিয়েছেন এই অভিনেত্রী। এরপর রুবেলা হাসান, টেলিগ্রাম, জনপ্রিয় অভিনেতা জিয়রুল হক, ফারুক ও অপূর্বর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে সবিজে ফিরে আসেন। এরপর বেশ কয়েকটি নাটকের অভিনয় করেছেন ঐনিন্দ্রিলা, কিন্তু তারপর তিনি কোনো ভালো স্ক্রিপ্ট পাননি এবং তার মতে এ কারণেই মহামারী শুরু হওয়ার পর থেকেই তিনি কাজ করছেন না। বেশ কিছুদিন থেকেই অভিনয়ে নেই এই অভিনেত্রী, তবে তিনি অভিনয়ে থাকতে চান, ভালো স্ক্রিপ্ট না পাওয়ায় কাজ করছেন না এই অভিনেত্রী। বিভিন্ন সংবাদমাধ্যমে ঐনিন্দ্রিলা বলেছেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি এখন পার্ট টাইম চাকরি করতেছেন, পাশাপাশি সংসার সন্তান নিয়েও ব্যস্ত আছেন এই অভিনেত্রী। তিনি আরও বলেছেন, যদি ভালো চিত্রনাটক পাই তাই চরিত্রে আমার জন্য উপযুক্ত হয় তবে অবশ্যই অভিনয় শুরু করব, তবে ভালো স্ক্রিপ্ট না হলে শুধু অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য অভিনয় করতে চাই না, আমি অভিনয় করতে চাই এবং সত্যি আমি অভিনয় ভালোবাসি। ঐনিন্দ্রিলাকে সর্বশেষ দেখা গেছে একটি বেসরকারি চ্যানেলে একটি শোয়ের উপস্থাপনায়। ঐনিন্দ্রিলা বেশ ভালো গান গাইতেও জানেন, গানের চর্চাটাও চালিয়ে যায় তার সংসার জীবনে। টিভি নাটকের ঐনিন্দ্রিলার প্রথম অভিনয় করেন 1988 সালে।